সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে খবরের শিরোনাম। বরিশাল ক্যাথলিক ডায়াসিসে নতুন ধর্মপালের অভিষেক এবং অধিষ্ঠান। ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্স তাদের সুবর্ণ জয়ন্তী পালন করতে চলেছে। কাশ্মীরে আহত তিনজন জঙ্গিকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ভারতীয় সেনা। সেভ দ্য চিলড্রেন, শিশুদের বাঁচান, আফগানিস্তানে শিশুদের অবস্থা খুবই ভয়ঙ্কর। দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা এখনও 10,000-এরও বেশি, বাড়ছে সংক্রমণের সংখ্যাও। গত 500 বছরে এমন ভয়াবহ খরা দেখেনি ইউরোপ, বলছে ইইউ এর রিপোর্ট। মরোবিয়ান্স পরিবারে উদযাপিত হল মিলন উৎসব। বোমা মিসাইলের আতঙ্ককে সঙ্গী করে ইউক্রেনে শুরু হল ফুটবল লীগ। ঘাটতি পূরণের বৃষ্টিতে বাড়বে পুজোর বাজেট, আশঙ্কায় উদ্যোক্তারা। এবার খবর বিস্তারিত। বরিশালে ক্যাথলিক ডায়াসিসের নতুন ধর্মপালের অভিষেক এবং অধিষ্ঠান। বরিশাল ক্যাথলিক ডায়াসিসের ক্যাথিড্রালের উদয়ন স্কুল প্রাঙ্গণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস কর্তৃক মনোনীত রাজশাহী ডায়াসিসের ভিকার জেনারেল ফাদার ইম্যানুয়েল কানুন রোজারিওর বিশপীয় অভিষেক এবং অধিষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত শুক্রবার। এক ধর্মীয় ভাব গাম্ভীর্য অনুষ্ঠানে হাজারো খ্রিস্টভক্তদের উপস্থিতিতে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস কর্তৃক বিশপীয় মনোনয়ন পান শ্রদ্ধেয় ফাদার ইম্যানুয়েল কানুন রোজারিও গত 24 জুন। অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশের ক্যাথলিক বিশপ সম্মেলনের প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ। নতুন বিশপকে অধিষ্ঠিত করেন চট্টগ্রামের বর্তমান আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, বাংলাদেশের ক্যাথলিক বিশপ সম্মেলনের অন্যান্য বিশপগণ, বাংলাদেশের বিভিন্ন ডায়োসিস এবং ধর্মপল্লী থেকে আগত যাজক, ব্রাদার, সিস্টার এবং হাজারো খ্রিস্টভক্তগণ এবং নিমন্ত্রিত রাষ্ট্রীয়, জাতীয় এবং স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিগণ। ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্স তাদের সুবর্ণ জয়ন্তী পালন করতে চলেছে। কোভিড-19 কারণে 2 বছর বিরতির পর ফেডারেশন অফ এশিয়ান বিশপ কনফারেন্স আগামী 12-30 অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে তার 50তম বার্ষিকী উদযাপন করতে চলেছে। 140টি প্রিলেট এফিবিসি কর্মকর্তা এবং প্রায় 40টি দেশের দর্শক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। সাধারণ সভা চলাকালীন এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিশপ কনফারেন্স তাদের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করবেন এই সম্মেলনে। বিশপরা দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিল থেকে আজকের চ্যালেঞ্জগুলির প্রতিফলন, প্রার্থনা এবং এশিয়ান গির্জা হওয়ার অর্থ কী তা নিয়ে আলোচনা করার সময়, আগামী বছরগুলির জন্য নির্দেশিকা তৈরি করার সময় সমবেততাকে শক্তিশালী করতে চান। কাশ্মীরে আহত জঙ্গিকে 3 বোতল রক্ত দিয়ে প্রাণ বাঁচাল ভারতীয় সেনা। কাশ্মীরের রাজৌরির নৌসেনার সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ধরা পড়া জঙ্গি তাবারক হোসেনকে 3 বোতল রক্ত দিলেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। নৌসেনা ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার রাজীব নায়ার এক সংবাদ মাধ্যমকে বলেন, রবিবারের সংঘর্ষে ওই জঙ্গির উরু ও কাঁধে 2টি গুলি লাগার কারণে সে গুরুতর আহত হয়, প্রচুর পরিমাণে রক্তপাত হয়। অস্ত্রোপচারের জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হলে সেনাবাহিনীর সদস্যরা তাকে 3 বোতল রক্ত দিয়ে তার প্রাণ বাঁচান। সেভ দ্য চিলড্রেন, শিশুদের বাঁচান, আফগানিস্তানে শিশুদের অবস্থা খুবই ভয়াবহ। দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি নতুন প্রতিবেদনে বলা হয় যে তালেবানরা 1 বছর আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শিশুরা এবং বিশেষ করে মেয়েরা ক্ষুধার্ত এবং বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। প্রতিবেদনের ফলাফলগুলিতে দেখানো হয়েছে যে তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে একটি অর্থনৈতিক সংকট এবং নতুন বিধিনিষেধ মেয়েদের জীবনকে ছিন্ন ভিন্ন করছে। তাদের সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের ক্ষুধার্ত রাখা হচ্ছে এবং 1/4 হতাশায় ভুগছে। তালেবান দখলের পর থেকে শিশুদের জীবন শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে যে 97% পরিবার তাদের শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের জন্য
লড়াই করে চলেছেন এবং মেয়েরা ছেলেদের তুলনায় কম পরিমাণ খাবার খেতে পাচ্ছেন। দাতব্য সংস্থার দ্বারা পরিচালিত সাক্ষাৎকারে এই সংকটটি মেয়েদের মানসিক এবং মনোসামাজিক সুস্থতার উপর বিপজ্জনক প্রভাব ফেলেছে। দেশে দৈনিক কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও 10,000-এর উপরেই, বেড়েছে সংক্রমণের সংখ্যাও। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা 1,913, দৈনিক সংক্রমণের তালিকায় এরপরে রয়েছে কর্ণাটক, কেরল এবং দিল্লি। গত 500 বছরে এমন ভয়াবহ খরা দেখেনি ইউরোপ, বলছে ইইউ এর রিপোর্ট। কোথাও নদী পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তো কোথাও ভয়ঙ্কর দাবানলে পড়ছে বনাঞ্চল আর তার সংলগ্ন বসতি। চলতি বছরে গরমের মরশুমে তীব্র তাপপ্রবাহে এভাবেই পড়ছে ইউরোপের বিস্তীর্ণ অংশ। সম্প্রতি আবহাওয়া নিয়ে প্রকাশিত ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 500 বছরে এমন ভয়াবহ খরা দেখেনি গোটা মহাদেশ। আগামী কয়েক বছরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আগে থেকে সতর্ক করে দিচ্ছেন পরিবেশ বিজ্ঞানীরা। মরোয়েন্স পরিবারে উদযাপিত হল মিলন উৎসব। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ এক গৌরবময় মালা স্বরূপ, 138 কোটি পুঁতির সমন্বয়ে যা গাথা। এই মালা আমাদের কাছে সম্প্রীতির চিত্র তুলে ধরে, সেটা সাম্প্রদায়িক হোক বা পরিবেশগত সম্প্রীতিও হতে পারে। রাখি বন্ধন উৎসব ভারতীয় নাগরিকদের কাছে একটি ঐতিহ্য, যেখানে প্রতি বছর ভাই বোনেরা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য একে অপরের সাথে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হন, যেখানে আমরা প্রত্যেকটি ভারতীয় ভাই বোনেরাই এই পবিত্র সুতো বেঁধে অঙ্গীকারবদ্ধ হই যে একে অপরের সুরক্ষা এবং নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হব। প্রতি বছর নদিয়ার কৃষ্ণনগরে অবস্থিত বিশপ মরো স্কুল এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করে থাকে। তবে এবারে বিশপ মরো স্কুল এক অভিনব কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করল, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি পরিবেশ বান্ধব সম্প্রীতিও গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই মহৎ কাজের প্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের হাতে রাখি বেঁধে দেওয়া হয়। বোমা মিসাইলের আতঙ্ককে সঙ্গী করে ইউক্রেনে শুরু হলো ফুটবল লীগ। যুদ্ধ এখনো থামেনি, এখনো আকাশে ঘুরছে রাশিয়ার যুদ্ধবিমান, সেখান থেকে ছোড়া বোমা গুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। এখনো মাঝে মধ্যে ধেয়ে আসছে মিসাইল, কিন্তু তার মধ্যেই ফুটবল শুরু হয়েছে ইউক্রেনে। সোমবার থেকে শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া লীগ। বোমা মিসাইলের আতঙ্ক থাকায় দর্শক শূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। আতঙ্ক রয়েছে ফুটবলারদের মধ্যেও, প্রতিটি স্টেডিয়ামে রয়েছে বোমার হাত থেকে বাঁচার নিরাপদ স্থান। খেলার মাঝে সাইরেন বাজলে সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলাররা এবং সাপোর্ট স্টাফরা। ভয় কেটে গেলে আবার শুরু হচ্ছে অনুশীলন। শুধু তাই নয়, প্রতিটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরে তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীকে। যদি 1 ঘন্টারও বেশি সময় ধরে সাইরেন বাজে, তাহলে সেনাবাহিনী ঘিরে ফেলছে গোটা স্টেডিয়াম। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা জানলে তবেই খেলা শুরু করা যাচ্ছে। ঘাটতি পূরণের বৃষ্টিতে বাড়বে পুজোর বাজেট, আশঙ্কা করছেন উদ্যোক্তারা। কোথাও ত্রিপল টাঙিয়ে কোনো মতে বৃষ্টি আটকে চলছে মণ্ডপের কাজ, কোথাও আবার মণ্ডপ সজ্জা চলছে স্থানীয় ক্লাবে। চলতি মাসে লাগাতার বৃষ্টির ফলে পুজোর আগে সময়ের মধ্যে আদৌ কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে উদ্যোক্তাদের। সেই সঙ্গেই রয়েছে বর্ষার শেষ প্রহরে ঘাটতি মেটানো নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফলে দুর্গাপূজার বাজেট বৃদ্ধির আশঙ্কায় রয়েছেন উদ্যোক্তাদের অনেকেই। রেডিও ভেরিটাস এশিয়ার সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।